আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো, আপনাদের ভালো থাকাই আমরা একান্তভাবে কামনা করি। প্রিয় দর্শক, একবার জানতে চেয়েছেন, সহবাসকালে আমি প্রচুর ঘেমে যাই, শরীরের পানি পুনরুদ্ধারে স্ত্রী সহবাসের পর পানি পান করা যাবে কি না? ধন্যবাদ ভাই, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সহবাসকালে ঘেমে গেছেন, তাহলে শরীরের হারানো পানি পুনরুদ্ধারে এক গ্লাস পানি পান করে নিতে পারেন। ইন্ডিয়ানা ইউনিভার্সিটির হেলথের স্ত্রী রোগ বিশেষজ্ঞ নিকোল স্কট সহবাসের পর নারী পুরুষ উভয়কে পানি পানের পরামর্শ দেন। গবেষণা বলছে, শারীরিক পানিশূন্যতায় শরীরের বিভিন্ন অংশে নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমনকি গোপনাঙ্গতেও। শরীরে পর্যাপ্ত পানি থাকলে মূত্রাশয় মূত্রনালী থেকে সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু দূর হয়ে যায়। তাছাড়া বলা হয়ে থাকে, পানির অপর নাম হলো জীবন, অর্থাৎ পানি পানের কোনো বিকল্প নাই। আরেকবার জানতে চেয়েছেন, থুতু লাগিয়ে সহবাস করলে কি হয়? জি ভাই, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের কাছে। সহবাসের সময়ে অনেকে গোপনাঙ্গকে পিচ্ছিল করার জন্য মুখের লালা বা থুতু ব্যবহার করে থাকেন। ল্যাবে পরীক্ষা করে পাওয়া গেছে যে থুতু শুক্রাণুর চলাচল ক্ষমতা কমিয়ে দেয়। তাই আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিন সাবধানতাবশত গোপনাঙ্গকে পিচ্ছিল করতে থুতু পরিহার করার পরামর্শ দেন। অর্থাৎ আপনি যদি থুতু ব্যবহার করেন, সেটা পরিহার করলে ভালো হয়। সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।